আজ নবম দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে ব্যবসায় উদ্যোগ ও উদ্যোক্তা অর্থাৎ আমাদের যে বিষয়ের নাম তার সাথে এই অধ্যায় সম্পূর্ণ মিলিত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি অর্থাৎ যে বিষয়টি নিয়ে আমরা পড়ালেখা করছি সেই বিষয়ের যে মূল কনসেপ্টটা সেটি এই অধ্যায়ের মাধ্যমে তোমাদের সামনে প্রেজেন্টেড হবে তো চলো বন্ধুরা ক্লাসটি শুরু করে দেই আমরা জানি উদ্যোগ জিনিসটা হচ্ছে কোনো একটি কাজ করার জন্য কর্মপ্রচেষ্টা আমরা আমাদের যে দেশ উন্নত হয় অথবা পৃথিবীর যে কোনো দেশ যে উন্নত হয় তার প্রধান এবং মুখ্য কারণ থাকে একজন উদ্যোক্তা অর্থাৎ একজন সফল উদ্যোক্তার কারণে কিন্তু যে কোনো দেশের অর্থনৈতিক অবস্থাটি সফল পর্যায়ে যায় সো ফার্স্টেই জানবো আমরা কাকে বলে কোনো একটি কাজ করার জন্য কর্মপ্রচেষ্টা কর্মপ্রচেষ্টাকেই আমরা উদ্যোগ বলে থাকি যে কোনো একটি কাজ শুরু করব এটার জন্য যে আমি প্রথম থেকে যে প্ল্যানিংটি করছি সেই প্ল্যানিংটি করে আগান আগাবো যখন কাজটিতে যখন হাত দিব তখন সেটিকে বলা হয় উদ্যোগ এবং উদ্যোক্তা বলা হয় যিনি এই উদ্যোগটি গ্রহণ করেন তাকে বলা হয় উদ্যোক্তা যিনি এই কর্মপ্রচেষ্টাটি চালিয়ে যান তাকে বলা হয় উদ্যোক্তা তো আজকে আমি তোমাদের সাথে জাবেদা নিয়ে যাবতীয় ব্যাসিক আলোচনা করব। তো জাবেদা জাবেদা একটি ইংরেজি প্রতি শব্দ জার্নাল থেকে এসেছে জার্নাল শব্দটি একটি ফরাসি শব্দ যার থেকে উৎপন্ন তো জাবেদার যে ফরাসি শব্দ জার্নাল থেকে এসেছে এটা আমরা এটা থেকে ভেঙে আমরা জানতে পারবো যে জার্নাল আসলে কি জার্নাল এই শব্দ থেকে আমরা মানে এই জাবেদার যে সংজ্ঞাটা সেটা জানতে পারবো তো জার্নাল যেটা যদি আমরা ভাগ করে লিখি যে যার আর হচ্ছে নাল জার্নালে জার শব্দটার অর্থ কি। জার্নালে জার শব্দটার অর্থ হচ্ছে দিন আর নাল শব্দ হচ্ছে এর অর্থ হচ্ছে লিপি তো তাহলে যদি আমরা একসাথে যার নালের অর্থটা একসাথে করি তাহলে অর্থটা কি দাঁড়ায় তাহলে অর্থটা দাঁড়াবে দিনলিপি তো জার্নালের অর্থ দাঁড়াবে দিনলিপি তাহলে আমরা দেখি যে এই যে অর্থটা এটা দ্বারাই আমরা বুঝতে পারবো যে জার্নালটা কি তাহলে জার্নাল অর্থটা কী দাঁড়ায় যে একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের লেনদেনগুলো যে বইতে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে বলা হয় জার্নাল বা জাবেদা আমি আবারও বলছি একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিদিনের অর্থের অঙ্কের যে লেনদেনগুলো ব্যবসা প্রতিষ্ঠানের যে বইতে লিপিবদ্ধ করে রাখা হয় তাকে বলা হয় জার্নাল বা জাবেদা তো জাবেদাকে কিন্তু অনেক নামে ডাকা যায় আমাদের জন্য মানুষ অনেকগুলো নাম থাকে না যে এক একজনের দুইটা তিনটা করে নাম থাকে ওরকম জাবেদারও কিন্তু অনেকগুলো নাম আছে তো জাবেদাকে কি কি বলা হয় একটা তো আমরা জানলাম যে জাবেদা বা ইংলিশে যেটাকে বলে জার্নাল আহ আরো যেসব নামে ডাকা হয় সেটা হচ্ছে প্রাথমিক বই জাবেদাকে বলা হয় হিসাবে প্রাথমিক বই হিসাবে প্রাথমিক বই কেন বলা হয় যে ব্যবসা প্রতিষ্ঠানে প্রথম একটা লেনদেন সংগঠিত হওয়ার পরেই সবার প্রথমে যেই বইতে লিপিবদ্ধ করা হয় অর্থাৎ যেই বইতে এন্ট্রি দেওয়া হয় সেটাই হচ্ছে জার্নাল এর জন্য জাবেদাকে বলা হয় হিসাবে প্রাথমিক বই আজ ফিনান্স অ্যান্ড ব্যাংকিংয়ের এর দ্বিতীয় অধ্যায় অর্থায়নের উৎস সম্পর্কে আমরা আলোচনা করব যেখানে থাকছে অর্থায়নের উৎস কি অর্থায়ন কত প্রকার এবং অভ্যন্তরীণ উৎস সম্পর্কে জানবো তো চলো বন্ধুরা আমরা ক্লাসটি শুরু করে দেই অর্থায়নের উৎস কী প্রথমে জানতে হবে অর্থায়ন উৎস বলতে কি বোঝায় অর্থায়ন উৎস মূলত বোঝায় যে অর্থায়নটাকে আমরা বলে থাকি তহবিল গঠন এই তহবিল গঠনটা করার জন্য কোন জায়গা থেকে আমি এই অর্থায়নটা পাবো সেটি হচ্ছে অর্থায়নের উৎস নির্বাচন অর্থাৎ তহবিল গঠনের জন্য এবং অর্থায়ন ব্যবস্থাপনার জন্য বিভিন্ন মাধ্যম হতে যে উৎস উৎস নির্বাচন করা হয় হয় তাকে বলা অর্থায়নের তহবিল গঠন এবং এই ব্যবস্থাপনার জন্য অর্থের প্রয়োজন সেটি কোন জায়গা থেকে আসবে এবং কেভাবে আসবে সেটি নির্ণয় করাই হচ্ছে অর্থায়নের উৎস পুরো বাংলা বইয়ের আর কি মানে আমাদের যে বাংলা যে কাব্য পাঠ কাব্য পাঠের সব থেকে মানে রোমান্টিক কবিতা মানে এর থেকে রোমান্টিক কবিতা নেই এবারের কবিতা পাঠের মধ্যে আমাদের মানে অনেক কিছু বেশ কিছু কবিতা আছে যেগুলো হচ্ছে আমাদের সিলেবাসের মধ্যে নেই এবং সেই কবিতাগুলো বেশ মেলোডিয়াস রোমান্টিক বাট এই একটা কবিতা যেটা আমাদের সিলেবাসও আছে এবং আমাদের বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত আমার মতো সব থেকে বেস্ট কবিতা রোমান্টিসিজমের ক্ষেত্রে আর কি এটা কারণ একটা দেশপ্রেমের কবিতা বলা যায় বাট ঠিক পড়লে যদি গভীরে না জানা যায় তাহলে দেশপ্রেমটা ঠিক টাচ করা যায় না এবং ভাষা ভাষা অসাধারণ উপমার ব্যবহার অসাধারণ মেলোডির ব্যবহার এবং এত তেল দিচ্ছি বলা যাক কবিতার নাম কি সেটা হচ্ছে আমি কোনো আগন্তুক নই মানে এত সুন্দর একটা কবিতা আমার মতে আমার ব্যক্তিগত খুব পার্সোনালের মধ্যে ভালোবাসা কাজ করে এই কবিতাটাই আসানাহিবে লেখা এক বাংলা সাহিত্যের প্রধান কবি ছিলেন উনি এবং এই কবিতাটা নিয়ে আজকে আলোচনা আজকে সৃজনশীল প্রশ্নের উত্তর করব এইটার ওপর থেকে বেশ গভীরের বেশ মজার বেশ রসালো একটা আলোচনা করব। শুরু করে দিই আমি কোনো আগন্তুক নেকের ঝাক্কা নাক্কা আলোচনা ওকে ডান মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয় দুর্দান্ত একটা কবিতা কবির নামটা আমি ঠিক ওভাবে মেমোরাইজ করতে পারতেছি না বাট বেশ বেশ ফেমাস একটা কবিতা সেটা হচ্ছে মোর নাম এই বলে খ্যাত হোক মানে আমার নাম এইটা বলে ফেমাস হোক সবাই জানুক আমার নাম কি হিসাবে আমার পরিচয় সবাই জানুক কী হিসাবে আমি তোমাদেরই লোক আমি তোমাদেরই একজন আমি তোমাদের কাছের একজন মানুষ ঠিক আর কিছু নয় মানে এর থেকে বেশি আর কিছু আমার চাওয়ার নেই ঠিক এই হোক শেষ পরিচয় মানে আমার মৃত্যুর আগে লাস্ট পরিচয় এটাই হোক যে আমি তোমাদের একজন ছিলাম আমি তোমাদের একজন কাছের মানুষ ছিলাম খুবই গভীর কবিতাটা পড়েই এই এই চারটা লাইন পরে গভীরতা বোঝা যাচ্ছে টাচ করেছে কোন কবিতা মানে এই প্রশ্নগুলো দেখা লাগে না একটা পড়লে আমাদের আমি কোনো আগন্তুক নই এই কবিতার ইমোশনটা কি এই ঠিক চারটা লাইন টাচ করেছে তো যাই হোক আমরা দেখি শ্রীভক্ত প্রশ্নটা কীভাবে সাজিয়েছেন এই বোর্ডের কোশ্চেনে দেখা যাক সেটা হচ্ছে আহসান প্রথম কাব্যগ্রন্থের নাম কী ছিল বা কী এটা তো সহজ জ্ঞানমূলক প্রশ্ন আমাদের কবি পরিধি দেওয়া আছে আমরা সেটা আলোচনা যাব সলভে যাব এখন দেখিনি আগে আমাদের ব্যাখ্যামূলক যে অনুধাবনের প্রশ্নটা সেটা কীরকম হয়েছে কবি সর্বত্র থাকা বলতে কি বুঝেছে মানে একটা লাইন আছে এখানে খুব সুন্দর একটা লাইন ষোলোশ প্রশ্ন বলবোই আবারও বলি সেটা হচ্ছে আমি কোনো অভ্যগত নই কোথার প্রথম আমি কোনো আগন্তুক নই আমি এখানেই থাকি আমি সবসময় এখানে থাকি এবং সাপনিক নিয়মে এখানেই থাকি এখানে এখানে থাকার মানে সর্বত্র থাকা সারা দেশে এরকম একটা লাইন এখানে আছে আমি খুব হয়নি বাট কাছাকাছি গেছে যে এখানে থাকার মানে বা এখানে থাকার অর্থ সর্বত্র থাকা সারা দেশে এই এই লাইনটার আসলে ব্যাখ্যাটা কি এটা এখানে জিজ্ঞেস করা হয়েছে আমরা সেই ব্যাখ্যা যাবো একটু পর আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের আরেকটি অতি গুরুত্বপূর্ণ টপিক্স টপিক্সটি হলো সন্ধি এই সন্ধির আলোচনা করতে গিয়ে আমরা প্রথমে যে জেনে জিনিস জেনে নেব এই সন্ধি শব্দটা থেকে চারটা প্রশ্ন সচরাচরি বিভিন্ন পরীক্ষা এসে থাকে শুধু শব্দটা থেকে ফার্স্ট প্রশ্ন আছে সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা কি পাই সন্ধি শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাই সম যোগ ধি এরপর সেকেন্ড প্রশ্ন হতে পারে এই যে শব্দটাকে আমরা বিশ্লেষণ করলাম বাংলা ব্যাকরণের কোন বিশ্লেষণ প্রক্রিয়া অনুযায়ী সন্ধি একটি সন্ধিজাত শব্দ ব্যঞ্জন সন্ধির নিয়ম অনুযায়ী এটা বিশ্লেষণ করা হয়েছে এবার থার্ড প্রশ্ন আসতে পারে সন্ধি শব্দটি যে আছে এর অর্থ কি সন্ধি শব্দের অর্থ মিলন এরপরে ফোর্থ যে প্রশ্নটা প্রায়ই আসে এবং বিভিন্ন সময় আমরা ভুল করে বসি সেটা হলো সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় সন্ধি বাংলা ব্যাকরণের তত্ত্বে আলোচিত হয় বিষয়টা খুবই ইম্পর্টেন্ট এই জন্য সবাইকে বিষয়টা মাথায় রাখতে হবে সন্ধি কোথায় আলোচিত হয় ধ্বনি তত্ত্বে কিন্তু সন্ধি যেহেতু শব্দ তৈরি করে তাই আমরা মনে করি সন্ধি মনে হয় শব্দতত্ত্ব বা রূপতত্ত্বের মধ্যে আলোচিত হয় কথাটি ভুল কোথায় আলোচিত হয় তত্ত্বে কারণ আছে কারণ হলো সন্ধির সংজ্ঞাটার মধ্যে সেই কারণটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো সন্ধির একটা ছোট্ট সংজ্ঞা এখানে দেওয়া আছে সংজ্ঞামটা কি করা হয়েছে সন্নিহিত দুটো ধনির মিলনকে সন্ধি বলে কার মিলনকে ধনির একটু খেয়াল করতে হবে সন্ধির মধ্যে কিন্তু আমরা দুটো শব্দকে যুক্ত করি না যুক্ত করি দুটা শব্দকে কিন্তু প্রসেস দুটা শব্দকে যুক্ত করার না দুটো ধনীকে যুক্ত করার প্রসেস একটু খেয়াল করতে হবে একটা উদাহরণ দিলে সবার একটু ভালো বুঝে আসবে আমরা জানি আমি সব স্টুডেন্টের কাছ থেকে শুনেছি যে ন্যাশনটা অনেক বেশি ভয় না ভাইয়া ন্যাশন কোনো ভয় না আমরা আগের পার্টে দেখিয়েছি কিভাবে আমাদের পার্সন টেন্স চেঞ্জ করতে হয় তোমারই বলো খুব কি কঠিন লাগছে না খুব বেশি কঠিন লাগে তোমরা যদি বাসায় প্র্যাকটিস করো বা চেষ্টা করো পড়াশোনা করো তাহলে এগুলো খুব ইজি হয়ে যাবে ওকে তাহলে আমরা আগের পর্বে দেখেছি আমাদের পার্সন এবং টেন্স কিভাবে পরিবর্তন হয়েছে এখন আমরা দেখবো কীভাবে সেন্টেন্স অনুযায়ী আমাদের ন্যাশনটা চেঞ্জ হচ্ছে বন্ধুরা বলো তো আমাদের সেন্টেন্স কত প্রকার হুম আমরা জানি সেন্টেন্স পাঁচ প্রকার প্রথমটা হলো অ্যাসেটিভ সেন্টেন্স তারপরটা হল ইন্টারোগেটিভ তারপরে ইম্পারেটিভ তারপরে অপটেটিভ তারপরে এক্সক্লামেটরিভ আমাদের এই পাঁচ রকম সেন্টেন্সের জন্য পাঁচভাবে আমাদের ন্যাশনটা চেঞ্জ করতে হয় আমরা প্রথমে দেখবো কি আমাদের অ্যাসাটিভ সেন্টেন্সের জন্য আমরা কীরকম রুলস ফলো করবো ওকে আমাদের এখানে রুলস একটাই খুব বেশি ভয় কিছু নয় আমাদের অ্যাসেটিভ সেন্টেন্সের রুলস মাত্র একটা ওকে তাহলে আমাদের কি বসবে প্রথমে আমাদের সাবজেক্ট বসবে সাবজেক্ট কিসের সাবজেক্ট আমাদের রিপোর্টিং ভার্বের জন্য যে সাবজেক্টটা থাকে সেটাই বসে যায় আমাদের এটা নিয়ে খুব বেশি টেনশন করার দরকার নেই প্রথমে আমাদের বসে যাচ্ছে সাবজেক্টটা এই সাবজেক্ট বসলো তারপরে কি বসাবো আমরা টু অথবা টোল্ড তোমরা যে আর যেটা ইচ্ছা সেইটাই বসাতে পারো কেউ যদি ইচ্ছা করো সেইটটাও বসাতে পারো কেউ যদি ইচ্ছা করো টোল্টও বসাতে পারো তবে সেটটা বসালে অবশ্যই তোমাকে টু বসাতে হবে টুটা কখন বসাতে হবে যখন অবজেক্ট থাকে যদি অবজেক্ট থাকে তাহলে তোমাকে অবশ্যই সেইটার সাথে টু দিয়ে সেটটা বসাতে হবে আর যদি টোল্ড বসাও তাহলে টোল্টের সাথে কোনো টু দেওয়ার দরকার নাই তারপর হলো আমার অবজেক্ট যদি অবজেক্ট থাকে তাহলে অবজেক্ট বসাবো যদি অবজেক্ট না থাকে অবজেক্ট বসাবো না তারপরে কি হবে দ্যাট অবশ্যই মনে রাখতে হবে আমাদের এখানে এই তোমার ন্যাশন চেঞ্জ করার সময় অবশ্যই আমাকে মাঝখানে দ্যাট নিয়ে আসতে হবে অ্যাসার্টিভ সেন্টেসের ক্ষেত্রে তারপরে কি বলবে আমাদের সাবজেক্ট ভার অবজেক্ট কিভাবে ভার্ব বসে তা কিন্তু আমরা আগের পর্বে শিখেছি ওকে এবার আসো আমরা উদাহরণকে বোঝার চেষ্টা করি আমাদের প্রথম উদাহরণটা কি আছে দেখি আমরা নাইম সেট টু মি আই এম রিডিং এ বুক এখানে সেট টুকটা কি আমাদের একটা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং ভাবটা কনটেন্সে আছে পাস্ট টেন্সে আছে যেহেতু পাস্ট টেন্সে আছে সেহেতু অবশ্যই আমাকে এই ভাগগুলো চেঞ্জ করতে হবে ওকে আর এটাকে কি বলা হয় এইটুককে বলা হয় আমাদের রিপোর্টেড স্পিচ এখন রিপোর্টেড স্পিচ আমরা কীভাবে চেঞ্জ করবো সেটা আমরা এখন দেখতেছি ওকে তাহলে আসা আমরা চেঞ্জ করার চেষ্টা করি প্রথমে কী বসবে সাবজেক্ট নাইম তারপরে তুমি সেই বসাতে পারো বা বসাতে পারো তারপরে কি বসবে যদি অবজেক্ট থাকে যেহেতু এখানে অবজেক্ট আমরা অবজেক্ট মি তারপরে আমাদের অবশ্যই মাঝখানে কি আনতে হবে দ্যাট আনতে হবে দ্যাট যদি না আনো তারপরে যদি তুমি খুব সুন্দর করে সেন্টেন্সটা করো তাও কিন্তু হবে না পুরো সেন্টেন্সটাই তোমার ভুল যাবে তাহলে অবশ্যই আমি মাঝখানে কি আনবো দ্যাট এরপর আমাকে সাবজেক্ট বসাতে হবে সাবজেক্ট সাবজেক্টটা বসানোর নিয়ম আমরা শিখেছি সাবজেক্টটা যদি আমাদের ফার্স্ট পার্সন হয় তাহলে কাকে ফলো করে সাবজেক্ট সময় সাবজেক্টে ফলো করবে যদি আমাদের এখানে সেকেন্ড পারসন থাকতো তাহলে অবজেক্টে ফলো করতো আর থার্ড পারসন থাকলে কাউকেই ফলো করতো না এখানে কি আছে আই আছে আই হল ফার্স্ট পার্সন ফার্স্ট পারসন তাহলে কাকে ফলো করবে নাইনকে ফলো করবে কে ফলো করে তুমি এখানে বারবার নাইম বসানো কোনো দরকার নেই তুমি যদি এখানে হি বসাও সেটাই বেটার হবে প্রণাম হিসেবে তারপরে কি আছে এম রিডিং এম রিডিং কনটেন্স এম রিডিং হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আর আমরা আগের পর্বে শিখেছি প্রেজেন্ট কন্টিনিউস টেন্স থাকলে সেটা কি হয়ে যায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স সো আমরা এখানে কি বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে এমটা পাস্ট হয় কি হয়ে যাবে ওয়াজ ওয়াজ রিডিং ঠিক আছে তারপরে আমার কি বসবে অবজেক্ট বসবে এখানে অবজেক্ট কি আছে এ বুক তাহলে আমি সরাসরি বসাই দিই এ বুক দেখো আমাদের কিন্তু একটা ন্যাশন করা হয়ে গেল খুব বেশি কি কঠিন লাগছে খুব বেশি কিন্তু কঠিন লাগেনি আমরা আমাদের রুলস অনুযায়ী সহজে করে দিয়েছি প্রথমে আমি সাবজেক্ট বসিয়েছি যাচ্ছি তারপরে আমি সেট টু অথবা টোট তোমরা যে একটা বসাতে পারো তারপরে অবজেক্ট তারপর দ্যাট তারপর আমি হিটা কিভাবে আনছি এখানে আমার আই আছে আই হলো ফার্স্ট পারসন ফার্স্ট পারসন কাকে ফলো করে সাবজেক্টকে ফলো করে সাবজেক্ট এখানে কি আছে নাইন নাইনকে ফলো করে আমার বারবার নাইন দেওয়ার কোনো দরকার নেই আমি পরের বার প্রোনাউন হিসাবে হি বসাই দিছি তারপরে কি করছি আমার টেন্স পরিবর্তন করতে হবে টেন্স এখানে আছে প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আমার এটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল পাস্ট কন্টিনিউস টেন্স তারপর আমি কি বসাই দিছি অবজেক্ট বসাই দিছি আমার আর নয় এই তিনটা অঙ্ক সমাধান করাবো আমার পর্ব পর্বে আমি এই তিনটা অঙ্ক সমাধান করাবো দেখো সেটা হলো যে দেওয়া দেখো প্রশ্ন বলছে এ প্লাস বি সমান এম আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এম এবং বলছে হচ্ছে বি কিউব সমান যদি পি কিউব হয় তাহলে বলছে দেখাও যে এম কিউব প্লাস টু পিকিউব সমান থ্রি এম দেখো বলছেন এম কিউব প্লাস টু পি কিউ পি কিউব সমান দেখো আমরা প্রথমে দেওয়া আছে যেটা এ প্লাস বি সমান এম দেওয়া আছে লিখছি এ স্কোয়ার্লাস বিষে লিখছি আর এ কিউব প্লাস বি কিউব সমান পিকিউব সমান দেওয়া আছে লিখছি এখন বামপক্ক সমান থ্রি এম প্রমাণ করতে বলছে তো আমরা বামপক্ক তুলেছি এখন দেখো আমরা এটা লিখতে পারি কি দেখো সেটা হল যে আগে আমরা মান বসাই দিব সেটা হলো এম এর মান দেখো এ প্লাস বি এর মান এরপরে কিউব আছে তাহলে হোল কিউব প্লাস পি কিউব পি কিউবের মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব দেখো আমরা প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন জাস্ট মান বসিয়েছি আমি ব্র্যাকের লিখবো মান বসি দেখো প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইন জাস্ট আমি মান বসেছি কিসের মান বসে আছি এম এর মান এম এর মান হচ্ছে এ প্লাস বি এরপর পি এর মান বসে আছি পি এর মান হচ্ছে এ কিউ প্লাস বি কিউব এখন দেখো এ প্লাস বি হোল কিউবের সূত্র হয় এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা সবাই জানি দেখো এ কিউব প্লাস এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব দেখো সূত্র বসিয়েছি এ প্লাস বি হোল কিউব সূত্র হল এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এবার ব্র্যাকেট তুলে দিব টু আর এ কিউব গুন করলয় টু এ কিউব প্লাস টু আর বি কিউব গুন করলায় টু বি কিউব দেখো সেটা হলো যে এই লাইন থেকে এই লাইন জাস্ট আমরা এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব টু আর এ কিউব গুন করলায় টু এ কিউব টু আর বি কিউব গুন করলে হয় টু বি কিউব লাইন থেকে এ লাইন আমার জাস্ট পরিবর্তন এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি আবার বলছি এ লাইন থেকে এ লাইন জাস্ট আমার পরিবর্তন এ প্লাস বি হোল কিউবের সূত্র বসিয়েছি আর ব্রাকেট তুলে দিয়েছি এখন একটা এ কিউব আর দুইটা কিউব এখন আমরা যোগ বিয়োগ করব তাহলে হবে হচ্ছে তিনটা একটা কিউব আর দুইটা কিউব মিলাই হবে তিনটা এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস একটা বিকিউব আর দুইটা বিকিউব তাহলে হবে তিনটা বিকিউব দেখো এই লাইন থেকে এই লাইন আমার জাস্ট পরিবর্তন আমরা যোগ বিয়োগ করেছি সেটা হলো দেখো একটা এ কিউব আর একটা দুইটা কিউব তাহলে তিনটা কিউব আর থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আর একটা বিকিউব একটা বিকিউব আর এক দুইটা কিউব তাহলে হয় তিনটা বি কিউব এখন দেখো এখানে আমার কমন আসে হচ্ছে থ্রি যদি থ্রি কমন নি তাহলে এ স্কোয়ার প্লাস সরি এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি প্লাস বি কিউব দেখো আমরা টোটালটার থেকে থ্রি কমন নিয়েছি এখন আমরা আমাদের কি হয় দেখো থ্রি আমরা এবার এই দুইটাতে কমন নিব এ স্কোয়ার যদি কমন নিই তাহলে হয় এ প্লাস বি আর এই দুইটাতে কমন হচ্ছে বিস্কোয়ার বিস্কোয়ার যদি কমন নিই তাহলে হয় এ প্লাস বি দেখো এই লাইন এই লাইন থেকে এই লাইন থ্রি কমন নিয়েছি এই লাইন থেকে এই লাইন এই দুইটাতে কমন নিয়েছি স্কোয়ার আর এই দুইটাতে কমন নিয়েছি বি স্কোয়ার এখন আমার কী পাই দেখো সেটা হলো যে আমরা এই পাশে লিখতেছি সেটা হলো ছি ইন টু দেখো এইটাতে আর এইটাতে কমন হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি আর থাকে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো থ্রি এ প্লাস বি এ প্লাস বি সমান হচ্ছে এম আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এম দেখো আমার ডান পক্ষ চলে এসেছে সমান ডান পক্ষ যদি অঙ্কটা অনেকভাবে করা যায় তুমি যে কোনো একটা পদ্ধতিতে করলেই হবে সেটা হলো অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ দেখো বের করে দেখাতে বলছিল তাহলে দেখানো হলো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের প্রথম অধ্যায় পুরো বাংলার আন্দোলন ও জাতীয়তাবাদের উত্থান উনিশশো থেকে উনিশশো সত্তর এই অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের এই অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ এক দশমিক একের বাঙালির জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলন এই নিয়ে আলোচনা করব। তো ভাষা আন্দোলন আমাদের বাঙালির ইতিহাসে সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে অন্যতম যে আমরা যে ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি এটা কিন্তু বিশ্বের ইতিহাসে বিরল এটা কোনো দেশের ইতিহাসে দেখা যায় না এই ধরনের ঘটনাগুলো তো সেক্ষেত্রে আমরা প্রথমত ভাষা আন্দোলনের পটভূমিগুলো আলোচনা করবো তো ভাষা আন্দোলনের পটভূমি আলোচনা করতে গিয়ে আমাদের তিনটা পর্যায়ে ভাগ করে নিয়েছি আমাদের এই লেকচারটাতে শুধুমাত্র পর্যায়ে এক নিয়ে আলোচনা করা হবে তো প্রথমে একটু বলে নেই যে ব্রিটিশদের অধীনে আমরা দুশো বছর ছিলাম তো যখন আমরা স্বাধীনতা অর্জন করতে যাব অর্থাৎ আমাদের স্বাধীনতা সন্নিকটে চলে এসেছি তখন দেখা যাচ্ছিল যে আমাদের এত বড় ভারতীয় উপমহাদেশটাকে কিভাবে ভাগ করা হবে এ নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমাদের এই উপমহাদেশে দুইটা জাতি ছিল বিশেষ করে হিন্দু এবং মুসলিম এই দুইটা জাতি সংখ্যাগরিষ্ঠ ছিল বিশেষ করে হিন্দুরা বেশি সংখ্যাগরিষ্ঠ ছিল এবং তার পরবর্তীতে মুসলিমরা ছিল তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছিল বিভিন্ন সময় দেখা যাচ্ছিল যে হিন্দু মুসলিমদের মধ্যে বিভিন্ন ধরনের দাঙ্গা কলহ বিবাদ লেগে থাকতো এই কারণে মুসলিম শাসকরা চাচ্ছিলেন যে হিন্দু মুসলমানদের জন্য পৃথক পৃথক দুইটা রাষ্ট্র করা হোক তো সেই প্রেক্ষিতেই আমরা দেখবো যে মোহাম্মদ আলী জিন্ন অনেক আগে থেকেই বিশেষ করে উনিশশো সালে তিনি দ্বিজাতি তত্ত্ব ঘোষণা করেছিলেন যে তিনি দুইটা জাতি ভিত্তিক একটা রাষ্ট্র গঠনের কথা বলেছিলেন এবং পরবর্তীতে আমরা দেখব যে চল্লিশ সালের লাহোর প্রস্তাব অর্থাৎ আমি এখানে দুটা সাল বললাম দেখো এই দুটো সাল গুরুত্বপূর্ণ যে প্রথমটা বললাম যে উনিশশো সালের দ্বিজাতি তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব এবং উনিশশো সালের লাহোর প্রস্তাব তো এই দুইটা মাধ্যমে আমরা দেখবো যে তিনি আমাদের রাষ্ট্রটাকে দুটা অর্থাৎ হিন্দু মুসলমানের ভিত্তিতে ভাগ করার কথা বলতেছিলেন পর্যায়ক্রমে হয় চলতে থাকলো এবং এক পর্যায়ে দেখা গেল যে উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট এবং পনেরোই আগস্ট তারিখে গিয়ে উনিশশো সাতচল্লিশের চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট দুইটা পৃথক রাষ্ট্র হিসেবে স্বাধীনতা দেওয়া হলো একটার নাম করা হলো পাকিস্তান অপরটি হল ভারত হজরত আলী রাজি আল্লাহাল আনহের জীবন আদর্শ পরিচয় হজরত আলী রাজি আল্লাহ তালা আনহ তিনি ছয়শ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আমরা মনে রাখব আলী রাজি আল্লাহ তাআলা আনহ তিনি ছয়শ খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন হজরত আলী রাজি আল্লাহ তালা আনহের পিতার নাম ছিল আবুত আলিম তো সেই দৃষ্টিকোণ থেকে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু ছিলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাইস্লামের চার্থ ভাই হজরত আলী রাজি তালা আনহু তিনি সর্ব সর্বদা রাসুল উল্লাহ সাল্লামের সাথেই থাকতেন এছাড়াও আলী রাজি আল্লাহ সাল্লাহ আনহু ছিলেন একজন অর্থাৎ বিজ্ঞ বা জ্ঞানী ব্যক্তি তাছাড়াও জ্ঞান সাধনার জন্য তিনি তার জীবন সারা জীবন ব্যয় করেছেন এছাড়াও রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের সাথে তিনি সবসময় থাকতেন বলে তার তিনি সর্বপ্রথম অর্থাৎ বালকদের মধ্যে সর্বপ্রথম তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন অর্থাৎ তার বয়স যখন দশ বছর আমরা মনে রাখবো হজরত আলী রাজি আল্লাহতাল্লাহ আনহের বয়স যখন দশ বছর তখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এছাড়াও আমরা জানি আলী রাজি আল্লাহতাল্লাহ আনহুকে বা তার ডাক নাম ছিল আবু তোরাব ও আবুল হাসান